ষ্টক মার্কেটরে উৎসাহ। আজি আরম্ভরু সেনসেক্স ভল কারবার করেছে। বম্বে স্টক এক্সচেঞ্জ সূচকাঙ্ক 2622 পয়েন্ট বড়ি 76,583 পয়েন্টে পৌঁছেছে, অর্থাৎ বিএসসি সূচকাঙ্ক 3.5% বৃদ্ধি হয়েছে। সেপরি নিফটি 807 পয়েন্ট বড়ি 23,337 পয়েন্টে পৌঁছেছে। বিভিন্ন এক্সিট পোলরে মোদি সরকারকে পূর্ণ বহুমত সহ তৃতীয় থর পাই ক্ষমতাকে আসুথিবা আকলন করা যাইছি। এরপরঠারু স্টক মার্কেটরে কারবার বড়িছে। এ সম্পর্কের অধিক আলোচনা পাই প্রীতি সাহু অর্থনৈতিক আম সহ ফোন লাইনে জড়িয়েছেন। আপনার বহুত স্বাগত করবি অর্গস নিউজকু। যা আমি দেখুছে স্টক মার্কেটের উৎসাহ, গোটে পটে ক্লিয়র মেজরিটি এবং মোদি সরকার পুণিথরে আসুচ্ছন্তি, এ খবর পরে উৎসাহ? হ্যাঁ দেখুন, যেতবে গোটে পজিটিভ নিউজ থাকে, সরকার যেতবে গোটে পজিটিভ নিউজ গোটে আসে যে সরকার বনুচি মোদি সরকারের, যে কি সবুলে মোদি সরকারের গোটিয়ে উপলব্ধি হল সে বিজনেস কারবার এবং দেশের গোটে অর্থনৈতিক ব্যবস্থাকে উন্নতি করা সবুলে চাহিদি। সেই হিসাবে দেখবে যেতবে বিভিন্ন এক্সিট পোল প্রেডিক্ট করেছে যে এটা গোটে ক্লিয়ার মেজরিটি এবং 360-370 পর্যন্ত ম্যাক্সিমাম মানে অরু অধিক মধ্যে সিট পাইব, তাহার অর্থ হল যে সরকার বর্তমান কেন্দ্রে বনবাকে যাচ্ছে মোদি সরকারের, এবং তাঁর যেভাবে ভাবে ডিরেকশন লা বিজনেসটা যেভাবে ভাবে বড়াইবার লা, ইজ অফ ডুইং বিজনেসে কুহতু, কম্পিটিটিভনেস ইন্ডেক্সে কুহতু, কিংবা ইনোভেশনরে কুহতু, যেভাবে পদক্ষেপ নিয়ে যাই সেইগুড়া বড়াইবার নিশ্চিত আহরি আগুক যাব, তাপাই স্টক মার্কেট কোণ হয় না বহু রিয়াকশন করেন। দেখুন আজ দেখবে যদি ব্যাঙ্ক নিফটি হোক, মিড ক্যাপ হোক, স্মল ক্যাপ হোক, নিফটি 500-200 প্রত্যেক জায়গায় দেখবে যে বহু ভালো বড়ছে, কেবল নয় যে বড় বড় বড়ছে, স্মল ক্যাপে মধ্যে বহু বড়ছে। আজ যেটা 2600 পাখাপাখি সেনসেক্স বড়ি লা, বা 76,500 করোড়কে পড়েছিল, ধীরে ধীরে তার গোটে স্টেবিলাইজেশন পাখক আসি যাচ্ছে, 76,000 প্লস বড়িগলে, এবং নিফটি ব্যাঙ্ক দেখুন প্রকৃতির 1200 মানে পয়েন্ট বড়ছে, তার অর্থ হল ব্যাঙ্কিং ব্যবস্থার মধ্যে ব্যাঙ্কিংরে বড়িয়ার চালছে। আউ গোটে কথা দেখুন, এই যে ব্যাঙ্ক এই যে বড়িবার লাগিছে বা মার্কেট যেতে বড়ে, তার অর্থ গোটে ইন্ডিকেশন দিয়ে যে ইনভেস্টমেন্ট মধ্যে বড়ব। বর্তমান যেটা মার্কেটটা সডনলি বড়ছে, তার অর্থ হল বৈদেশিক নিবেশ মানে বিদেশ যে নিবেশক অনেক এফআই, পার্টিকুলার ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, যা আমি ফরেন পোর্টফোলিও ইনভেস্টর মধ্যে কু, সেই ফরেন পোর্টফোলিও ইনভেস্টর বা ইনস্টিটিউশনাল ইনভেস্টর বর্তমান ইনভেস্টমেন্টটা সবুলে বড়ি যায়, বা ইভেন দেশের যে অনেক ব্যবসায়ী বা যে মার্কেটে কারবার করতে সেমানকার মধ্যে নিবেশটা বড়ি যায়, তাহা আগামী দিনের প্রতিফলিত হব যে প্রকৃতরে এফডিআই বা ডাইরেক্ট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট সেটা মধ্যে কনভার্ট হব, এবং যে ডোমেস্টিক ইনভেস্টমেন্ট অছি ডোমেস্টিক ইনভেস্টমেন্ট মধ্যে বড়িব। তেণুকরি সেই যে পরিস্থিতি বর্তমান দেখা যাচ্ছে যে যেভাবে ভাবে গোটে স্ট্রং বা স্থির সরকার আসিয়া যাচ্ছে, পুনশ্চ তৃতীয় বার আসিয়া যাচ্ছে, তাহার উদ্দেশ্যে মুখ্যত ভাবে নিফটি নিফটি হোক, সেনসেক্স হোক, সব গুড়াক ভালো বড়ছে। কিছু টিপস দেওয়া পাই চাইবে যে মানে বর্তমান আপনাকে শুনুছন্তি, খাস করে কি শেয়ার মার্কেট সহ যেমন জড়িত? হ্যাঁ টিপস হল দেখুন, বর্তমান পরিস্থিতিতে যে সব স্টক মার্কেটর যে বড় বড় গুড়া কোম্পানি গুড়াক লা, যেগুড়াক কিছু কিছু মাত্রার স্টেবল হয়ে আসুছিল, সেই সেই মার্কেটরে সেইথে ইনভেস্ট করাটা বর্তমান ভালো, কারণ যে স্মল অছি দেখুন সফট ধরা যাও, আপনার দেখবে যে স্মল স্মল সেক্টর গুড়াক স্মল ক্যাপ অছে, সেগুড়াকরে টিকে বর্তমান টিকে রিস্ক নেওয়া দরকার নাই, কারণ হল স্মল ক্যাপটা গোটে পার্টিকুলার পিরিয়ডে বড়ে, বর্তমান যেতবে বিজনেসটা বড়ে সবুলে মিড ক্যাপ আউ হচ্ছে লার্জ ক্যাপ গুড়াক বেশি সডনলি তা দেহে ইনভেস্টমেন্ট যায় বড়ে। আউ যে পিএচ গুড়াক রহিলা, পিএচ গুড়াক দেখুন যে প্রত্যেক সময়ের সে সরকার পিএচ গুড়াক সেগুড়াক বড়ি বড়ি চালিছে, আজি মধ্যে তার বড়ছে, অর্থাৎ মধ্যে সে যে কমি যাই ধরা যায় আইআরসিটিসি কথা হোক, কিংবা ইভেন ইফ দেখুন যেটা বিপিসিএল হোক, বিএল হোক, কি এসপিসিএল হোক, যেকোনসি পিএচ গুড়াক সেক্টর গুড়া রহিলা, সেই সেক্টর গুড়াক মধ্যে মধ্যে বহুত কমি ছিল, তারপরে পুনঃ পুনশ্চ বড়িবার লাগিছে, সেই গুড়াক মোর বিশ্বাস আছে যে সেগুড়াক মধ্যে আগুকে মধ্যে বড়ি, তেণুকরি বর্তমান সিচুয়েশনরে মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ ধ্যান দেওয়া দরকার, আর স্মল ক্যাপকে টিকিয়ে আভয়েড করার অছে সময় বর্তমান। নিহতি বহুত বহুত ধন্যবাদ প্রীতি সাউ, রয়েছে অর্থনৈতিক অধিক আলোচনা করলে আজির শেয়ার মার্কেটরে যে বুল রন দেখা মিলুছে। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।